সাবস্ক্রাইব এল টিভি আর ক্লিক করুন বেল আইকনে। ঋতুপর্ণা সেনগুপ্ত একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি অভিনেত্রী। ১৯৯৫ সাল থেকে বাংলা চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত ঋতুপর্ণা অভিনয় করেছেন একাধিক বাংলাদেশি ও হিন্দি চলচ্চিত্রেও। বাণিজ্যিক ও শৈল্পিক উভয় ধারার সিনেমাতে তার সুদক্ষ অভিনয় তাকে এনে দিয়েছে একাধিক পুরস্কার। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজ ও লেখালেখির সঙ্গেও জড়িত ঋতুপর্ণা। ঋতুপর্ণার জন্ম ৭ নভেম্বর ১৯৭১ সালে ভারতের কলকাতার পশ্চিমবঙ্গে। তার বাবার নাম প্রবীর সেনগুপ্ত এবং মা নন্দিতা সেনগুপ্ত। খুব অল্প বয়সে চিত্রাংশু নামে একটি শিল্পবিদ্যালয় থেকে অঙ্কন, নৃত্য ও হাতের কাজে দক্ষতা অর্জন করেন তিনি। মাউন্ট কার্মেল স্কুলে তার পড়াশোনা, পরে লেডি ব্রাবন কলেজ থেকে ইতিহাসে স্নাতক হয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগে স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তি হন। তবে অভিনয় পেশায় মনোযোগ দেবার জন্য পড়াশোনায় ইতি টানতে হয়। আনন্দলোক ও বাংলাদেশের হৃদয় পত্রিকায় তিনি নিয়মিত কলামও লিখেছেন। ঋতুপর্ণার প্রথম ছবি শ্বেতপাথরের থালা মুক্তি পায় ১৯৯৫ সালে। ছবিতে তিনি অভিনয় করেন সহ অভিনেত্রী চরিত্রে। তিনি তখন আধুনিক ইতিহাসে স্পেশালাইজেশন সহ এমএ প্রথম বর্ষের ছাত্রী। এরপর তাকে আর ফিরে তাকাতে হয়নি। প্রভাত রায়ের এই ছবিটি সেই বছর শ্রেষ্ঠ বাংলা ছবি হিসেবে জাতীয় পুরস্কার লাভ করে। সুজন সখী, নাগপঞ্চমী, মনের মানুষ ও সংসার সংগ্রাম প্রভৃতি তার প্রথম দিকের ছবিগুলো বিপুল জনপ্রিয়তা অর্জন করে। মুম্বাইতে তিনি হেমা মালিনীর সঙ্গে মোহিনী নামে একটি টেলিফিল্মেও কাজ করেন। এছাড়াও তিসরা কৌন নামে অপর এক হিন্দি ছবিতেও তিনি নায়িকার ভূমিকায় অভিনয় করেন। ঋতুপর্ণ ঘোষের ১৯৯৭ সালে দহন, ২০০০ সালে উৎসব, অর্পণা ঘোষের ২০০০ সালে মুক্তি পাওয়া পারমিতার একদিন ও বুদ্ধদেব দাশগুপ্তর ২০০২ সালের ছবি মন্দমের উপাখ্যান ছবিগুলোতে তার অভিনয় বিদগ্ধ মহলের প্রশংসা অর্জন করে। দহন ছবিতে ধর্ষণের শিকার এক নববিবাহিতা রমিতা চরিত্রে অভিনয় করে তিনি ১৯৯৮ সালে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বাংলাদেশের ছবিতে অভিনয় করে সমান জনপ্রিয়তা ও খ্যাতি লাভ করেছেন ঋতুপর্ণা। তিনি ওড়িশি ও মণিপুরী নৃত্যে পারঙ্গম। তার নিজের ভাবনা আজ ও কাল নামে একটি নাচের দল রয়েছে। এই দল রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা, চণ্ডালিকা, শ্যামা মায়ের খেলা প্রভৃতি নৃত্যনাট্য ও অন্যান্য আধুনিক ভাবনার নৃত্যানুষ্ঠান মঞ্চস্থ করে খ্যাতি লাভ করেছে। এছাড়া তিনি স্থাপন করেছেন প্রিজম এন্টারটেইনমেন্ট নামে একটি প্রযোজনা সংস্থাও। ঋতুপর্ণা আউটডোর খেলাধুলার সঙ্গেও যুক্ত। অবসর সময়ে তিনি ব্যাডমিন্টন খেলেন। ১৯৯৯ সালে বাল্যপ্রেমিক সঞ্জয় চক্রবর্তীকে বিয়ে করেন তিনি। সঞ্জয় মুভি অ্যাপস নামে কলকাতার একটি সিও এর প্রতিষ্ঠাতা। অঙ্কন এবং রিসোনা নিয়া নামে তার এক পুত্র এবং এক কন্যা রয়েছে। থ্যালাসমিয়া রোগাক্রান্ত শিশুদের সাহায্যার্থেও ঋতুপর্ণা নিরলস সহযোগিতা করে থাকেন। ঋতুপর্ণার পাওয়া এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ পুরস্কার ও সম্মাননাগুলো হল ১৯৯৫ সালে ভারত নির্মাণ পুরস্কার, ১৯৯৬ সালে কলাকার পুরস্কার, ১৯৯৬ সালে ল সোসাইটি অব ক্যালকাটা প্রদত্ত কাজী নজরুল ইসলাম জন্ম শতবার্ষিকী পুরস্কার, ৪২তম ভারতীয় জাতীয় চলচ্চিত্র উৎসবে ১৯৯৮ সালে দহন ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে রৌপ্য কমল, ২০০০ সালে উজালা আনন্দলোক শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার, একই বছর বিএফজেএ শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার এবং ২০০৬ সালে দ্বিতীয় বসন্ত ছবির জন্য বিএফজেএ শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার অর্জন করেন তিনি। ঋতুপর্ণ অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল ১৯৯৫ সালে শ্বেতপাথরের থালা, মোহিনী, ২০০০ সালে পারমিতার একদিন, উৎসব, কালোটুপি লাল রুমাল, ২০০২ সালে সবসে বড়া কন, মন্দমে রূপাখ্যান, ২০০৪ সালে কালোচিতা, ২০০৫ সালে নিশেযাপন, ইউএনএনএস, ম্যায় মেরি পত্নি অর ও, ২০০৬ সালে তপস্যা, অনুরণন, অন্ধকারের শব্দ, ২০০৭ সালে গৌরী চাঁদের বাড়ি, ২০০৮ সালে সিল্ফ লাইফ লুকস গ্রিনার অন দ্য আদার সাইড, মন আমর শেষের কবিতা রিভিজিটেড, ২০০৮ সালে আয়নাতে, চতুরঙ্গ, ২০০৯ সালে ফেরা, লাভ খিচড়ি, ফক্স, তৃষ্ণা, ডু নট ডিস্টার্ব, ২০১০ সালে মিত্তাল ভার্সেস মিত্তাল, ম্যা ওসামা, ফুটপাথ, মহানগর এট কলকাতা, রহমত আলী, আরোহণ, দোনো ইয়া না জানে কিউ, লাইফ এক্সপ্রেস, বুম বুম বলে বেদিনী, ২০১১ সালে দিল তো বাচ্চা হ্যাজি, নেকলেস, আগুন পাখি, জিও কাকা, ২০১২ সালে চারুলতা, আলাপ, মুক্তধারা, তিন কন্যা, ২০১৩ সালে কাঠভেদু, মিসেস সেন, অলিক সুখ, ভিলিয়ান, চালাপর, এ পলিটিক্যাল মার্ডার, ২০১৪ সালে পারাপার টান, ২০১৫ সালে বেলা শেষে রাজকাহিনী, ২০১৬ সালে প্রাক্তন এবং রাতের রজনীগন্ধা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।